আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সূরা কাহফের উল্লেখিত চারটি সুন্দর গল্প যা অনেকে হয়তো জানেন না। আল কাহফ হল পবিত্র কোরআনের 18তম সূরা, যেখানে 110টি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে রক্ষা করেন যারা দৃঢ়ভাবে দাঁড়ায় এবং ন্যায়পরায়ণতা মেনে চলে। এই মেসেজটুকু পৌঁছে দেওয়ার পাশাপাশি এই সূরাটি বিভিন্ন গুণাবলীর সাথে অভিযুক্ত। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক জুমায় সূরা কাহফ পাঠ করতে উৎসাহিত করেছেন। কেন আপনি সূরা কাহফ পাঠ করবেন, এতে কি এমন তথ্য রয়েছে? আজকে এই সূরার সংক্ষেপে চারটি গল্প বর্ণনা করতে যাচ্ছি যা সমস্ত মুসলমানদের জানা উচিত। প্রথম নম্বর হচ্ছে আশাবই কাহফের পুরুষ, এটি আছে 9 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে সূরা কাহফের প্রথম ঘটনাটি আসহাবে কাহফের যুবকদের নিয়ে। তাদের ঈমান আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষা করেছেন যখন তিনি তাদেরকে বিশ্বাস, তাদের পার্থিব জীবনে যত আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষা নিয়েছেন এবং স্বাধীনতাও দিয়েছেন। তৃতীয়ত হচ্ছে দুই পুরুষ বা দুটি বাগান, আয়াত নম্বর 32 থেকে 43। দ্বিতীয় গল্পটি হচ্ছে যে উদ্যান বা দুই ব্যক্তিকে ঘিরে আবর্তিত হয়েছে এবং এটি একজন বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য করে। তাদের মধ্যে একজন ধনী ছিল যিনি প্রচুর ফসল ফলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস কম ছিল। অন্যদিকে একজন দরিদ্র মানুষ যে আল্লাহ সুবহানাহু তাআলার এর প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে কম ফসল পেয়েছেন তবুও সে সন্তুষ্টি ছিল। আর তাই কাফের ব্যক্তিটি মুমিনকে বলেছিল যে আমি সম্পদে তোমার চেয়ে বড় এবং জনশক্তিতে শক্তিশালী। তার অহংকারের কোনো সীমা ছিল না, কারণ তিনি আরও বলেছেন আমি মনে করি না যে এটি কখনো বিনষ্ট হবে, আমি মনে করি না যে আমার সাথে কোনো অঘটনা ঘটবে, আমার সকল পণ্য আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দেবেন, আমি অবশ্যই এর চেয়ে উত্তম পাব। তৃতীয় নম্বর হচ্ছে জ্ঞানের পুরুষ, 60 থেকে 82 নম্বর আয়াত। নিচের ঘটনাটি হযরত খিজর আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে, যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে মহান অলৌকিকতা দিয়েছিলেন, তিনি হযরত খিজির আলাইহিস সালামকেও অনন্য জ্ঞান দিয়েছিলেন। তাই আল্লাহ সুবহানাহু তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে হযরত খিজির আলাইহিস সালামের পথ প্রদর্শনের জন্য অনুরোধ করেছিলেন। 4 নম্বর হচ্ছে যুলকারনাইন, একজন ন্যায়নিষ্ঠ নেতা, এটি হচ্ছে 83 থেকে 98 আয়াত পর্যন্ত। সূরা কাহফের শেষ ঘটনাটি যুলকারনাইমের নামে একজন নেতা, তিনি একজন শক্তিশালী তথাপি ন্যায়পরায়ণ নেতা যিনি তার শাসনামলে ন্যায় বিচার নিশ্চিত করেছেন। যদিও তার গল্পটি একটি সংক্ষিপ্ত, এতে সমস্ত নেতাদের জন্য বেশ কয়েকটি বার্তা রয়েছে। আর এই গল্পটিকে 3টি যাত্রাকে চিত্রাঙ্কন করা যায়। আপনি যদি প্রথম যাত্রা দেখেন 83 থেকে 88 এবং 89 থেকে 90, সর্বশেষ 92 থেকে 98, এই 3টি ধাপে 3 রকমভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং আপনি যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানতে চান, তাহলে আসহাবে কাহফের যে গল্প রয়েছে এবং সূরা রয়েছে সেই সূরাটি আপনি তেলাওয়াত করুন এবং অর্থসহ বুঝুন, ব্যাখ্যাসহ তাফসির যদি পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝিয়ে মানেন তাফিক দান করুন। আমিন।